হাই ভিউয়ার্স, চ্যানেল জিরোর আজকে বিশ্ববিখ্যাত জনপ্রিয় অনুষ্ঠান দিল বলি অনুষ্ঠানে আপনাদের জানাই সুস্বাগতম। এখন বাজে রাত 4টা এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে আমাদের জনপ্রিয় টক শো। সুধী দর্শক মন্ডলী, নিশ্চয়ই আপনারা আছেন অধীর আগ্রহে আজকে আমাদের কোন ছবির ডিরেক্টর এবং অভিনেতা এসেছে এবং তাদের সাথে আমরা কি আড্ডা মারব। তো দেখা যাক আমাদের ডিরেক্টর এবং অভিনেতার সাথে কি আলোচনা করা যায়। আমাদের ডিরেক্টরের নাম আবুল কুদ্দুস ভাই এবং অভিনেতা, না এখনই নাম বলবো না, একটা মিস্ট্রি থাকুক, কি বলেন? তো ঠিক আছে, শুরু করা যাক আমাদের ডিরেক্টর থেকে। আসসালামু আলাইকুম কুদ্দুস ভাই, কেমন আছেন? ওরে বাপ, আপনাকে তো হেভি লাগছে, বাপ রে বাপ, কি সুন্দর টুপি, গেঞ্জি, ট্রাউজার। আপনার সৌন্দর্যের রহস্যটা কি? এটা কিছু মাইনে করবে না আমাদের অনুষ্ঠানের সর্বপ্রথম কোয়েশ্চেন। আপনি নিশ্চয়ই আগের অনুষ্ঠানটা দেখেছেন, সালমার ইন্টারভিউ, ওখানে আমি প্রথমে এই কোয়েশ্চেনটাই করেছি। আপনি যে ডিরেক্টর, আপনি এত স্মার্টলি থাকেন, এটা রহস্যটা কি বলবেন? আমি আমার ফিল্ম যেভাবে ডিরেক্ট করি, জি জি, আমার লাইফস্টাইলটা আমি সেভাবে ডিরেক্ট করি। আচ্ছা, তো আমাকে একটা কারণ বলেন, যেহেতু বুঝেন তো আমাদের জনগণদের একটা ইন্টারেস্ট থাকে ডিরেক্টর বা অভিনেতাদের প্রতি তাদের ড্রেস আপ, কারণ আপনারাই ওনাদের রোল মডেল। তো আপনার ড্রেস আপটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, আপনি একটা ওয়েস্টার্ন লুক নিয়েছেন, একটা অ্যারাবিক লুকও আছে আবার বাঙালি লুকও আছে। ওয়েস্টার্ন লুক বলতে আপনার টি শার্ট, অ্যারাবিক লুক, টুপি, আবার ট্রাউজারটা হচ্ছে আমাদের গ্রামীণ মেলার, সরি গ্রামীণ চেকের। আমার ফিল্মগুলোতে আমার একটা ফিউশন করার একটা চিন্তাভাবনা আছে, জি, সেরকম আমি একটা মানে সবসময় আপনারা দেখে থাকবেন যে আমি আমার ফিল্মগুলোতে নতুন কিছু একটা দেওয়ার চেষ্টা করি, জি। তো আমি আমার ড্রেস আপ সবসময় একটা নতুন লুক আনার, বাট এটা আমার লেটেস্ট লুক, জি জি ভাই। তো কুদ্দুস ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, আপনি তো এটা নিচ্ছেন বাট ফিল্মে তো আপনাকে সাধারণত দেখা যায় না, আপনি তো পর্দার বাইরেই থাকেন। জি জি, আমি আমার সৃজনশীলতা, আমার যে মনুষ্যতা, সেটা আমি আমার প্রতিভা, জি, মানে আমি পরবর্তী জেনারেশনের কাছে পৌঁছে দিতে চাই, জি জি। এটা খুবই আসলে ইন্টারেস্টিং, আমিও খুব উদ্বুদ্ধ হয়েছি, আমিও ইনশাল্লাহ ট্রাই করব। তো এখন সরি, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আপনাদের, আমাদের উত্তরাতে যে আজকে নাটক বাড়িতে আপনাদের অনুষ্ঠানটা ছিল, হিন্দি গানের নকল করা হলো, তো প্রচলিত কথা আছে আপনি কি হিন্দি গানের খুব নকল করেন, তো এটা কি একটু গুজব না সত্যি কথা? জি, আসলে আমরা এই বিভিন্ন সংস্কৃতি মিলে আমরা একটা নতুন সংস্কৃতি করার একটা প্রয়াস, কিন্তু আসলে আপনার নকল করলে কিন্তু ভুল হবে না। আপনি দেখবেন যে আমার প্রতিটি গানেই কিন্তু, আমাদের প্রতিটি সিনেমায় কিন্তু, প্রতিটি গানে জনপ্রিয় রকম হিট, প্রতিটি গানে কিন্তু আমি একটা নতুন ধরনের আমেজ, একটা আবহ নিয়ে, না না সেটা আমি, জি জি জি, একটু মাফ করে একটু ইন্টারাপ্ট করি, এটা অবশ্য আপনি ঠিক বলছেন, কারণ আপনাদের যে নায়িকারা, নতুন নতুন নায়িকা আনেন, তাদের নাচের মানে চলনে বলনে আসলে দর্শকরা আকৃষ্ট না হয়ে পারে না, এবং এটার জন্য মানে এটাই মনে নায়িকারাই কিন্তু প্রধানত আপনার গান হিট হওয়ার মূল কারণ, কি আপনার কি মত? এর পিছনে রয়েছে শুধু খুব কোরিওগ্রাফি, জি, আর এখানে পরিচালকের তো একটা হাত আছে, জি জি, মানে আমি যেখানে হাতটা দিব আর কি, সেখানেই সেখানেই শোনা ফুলবেই মাস্ট, জি। কথাটা আমার খুবই ভালো লাগলো শোনা ফুলবে। তো এখন আর একটা গুজব আছে যে আপনারা নাকি সারাদিন অনুষ্ঠান করবার নাকি নায়িকারা ওই বাসাতেই থাকে, তো আপনারা কি এটা কোনো ব্যবস্থা করেন না? অনেক নায়িকারাই কিন্তু অনেক ইয়ে করেছে, আমাদের ওখানে ফ্যামিলি আছে, জি জি, আমরা ওখানে সব ফ্যামিলির মধ্যে থাকি। আচ্ছা আচ্ছা, ইভেন আমাদের নায়ক নায়িকাও একসাথে থাকে। আচ্ছা আচ্ছা, না সেটা অবশ্য, জি জি, সিনেমায় সিনেমায় তারা নায়ক নায়িকা আর এমনিতে তারা ভাই বোন। আচ্ছা আচ্ছা, ও এটা অবশ্য আমরা ফিল্মে এনভায়রনমেন্ট, এটা আপনারা বুঝবেন না, এখানে না আসলে আপনারা কিন্তু এটা বুঝতে না না, একদম ঠিক কথা, আমাদের বুঝেন তো সাংবাদিকরা একটু সাংবাদিকদের কথা বলে বাড়াবাড়ি করে, তবু আমি সাংবাদিকদের খুব ভালোবাসি, দেখেন না সেজন্য আমি মাঝে মাঝে রাত বিরাতে চলে আসি ইন্টারভিউ দিতে, জি জি জি, না এটা আপনার খুবই কি বলবো, সো কাইন্ড অফ ইউ, খুবই ভালো লাগলো। তো আজকে আমাদের এই শুটিংটা সম্বন্ধে কিছু বলবেন কি? শুটিংটা সম্বন্ধে আমি কি বলবো, আমি
গতকালকে আসলাম লন্ডন থেকে। জি জি। তার আগের উইকে আমার আমেরিকায় শুটিং ছিল, এই ছবির শুটিং আর প্রিভিয়াস ছবি ছিল। জি। তার আগে ছিল আবার সিঙ্গাপুরে। জি। আবার তার আগের মাসে ছিল আফ্রিকায়। আচ্ছা। তো এই সমস্ত শুটিং করেও কিন্তু আমি ক্লান্ত হইনি। আমি কিন্তু তাকে লাস্ট আমি এসেছি রাত 3টা দিয়ে, তারপর আমি 7টার সময় চলে এসেছি শুটিং করতে। তো এই যে আমার ব্যস্ততা, এই যে আমার প্যাশন এই ছবির প্রতি, সেটা কিন্তু এসছে যে আমার এই নতুন নতুন ছেলে মেয়েদের নিয়ে কাজ করা, ওদের মধ্যে যে আমি প্রতিভাগুলো দেখতে পারি। জি জি জি। এই ছবিতেও কিন্তু আমি নতুন একজনের মুখ নিয়েছি। আপনি দেখবেন যে আমার প্রতি ছবিতেই কিন্তু আমার নতুন একজনের কোনো মুখ থাকে। আচ্ছা আচ্ছা। তো আমি নতুনদের বেশি করে চান্স দেওয়ার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। তো এই ছবির প্রধান চমক যে শুটিংয়ের কথা যেহেতু বলছেন, তো প্রধান চমকও আমার সাথে আছে এই ছেলে। তো শাহিনশা নতুন নায়ক, অত্যন্ত প্রতিভাবান। আসুন। যেহেতু জানেন আমাদের টক শোর দিল বলে প্রথম কোয়েশ্চেনই হচ্ছে আপনার রূপের রহস্য কি, যেহেতু আপনারা ডিরেক্টর এবং নায়করা নায়িকারা আমাদের সাধারণ জনগণের রোল মডেল, তো আপনার রূপের রহস্যটা কি? প্রথমে তো আমি বলবো আমি সিরিয়াসনেসটাকে নষ্ট করে দিই, অনেক হাসতে চাই। এই হাসাটা আপনার সৌন্দর্যটা বের করে দিবে, প্রতিদিন গোসল করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চিন্তা জিনিস আপনি না করেন আপনি রুইন্ড। আচ্ছা, লাগবে আপনাদের রিলেশনটা কেমন তৈরি হয়েছে।